এখন তো সমস্ত ছেলেমেয়েরা বাড়ি চলে গেল। শোনো, তুমি প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে বলবে যে আমি ছুটির ঘন্টা বাজিয়েছি ভুল করে, ক্লাস ছুটি হয়নি, আবার ক্লাস হবে, তোমরা সবাই ক্লাসে এসো, এটাই হবে তোমার জন্য শাস্তি। আমি জানতাম যে এই আব্দুর রহমান একটা অঘটন ঘটাতে পারে। 40 বছর ধরে ও নাকি দফতরিগিরি করছে। গেল না তোমার বাহাদুরি এবার? এখন থানার শিক্ষা অফিসার যদি জানতে পারেন যে হঠাৎ করে আমরা বিনা কারণে স্কুলটা ছুটি দিয়েছি, তাহলে স্কুলে কি কোনো উন্নয়ন হবে? ওনার বয়স তো কম হলো না, ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে ওনার রিটায়ারমেন্টের ব্যবস্থা করা উচিত। এই কথা কি উনি শুনবে? 40 বছর ধরে দেখেন না যে উনি দপ্তরিগিরি করছে? সেই গর্বে ওনার বুক ফুলে ওঠে মাঝে মাঝে। সরি মিষ্টি, আপনি কিছু মনে করবেন না। আমার মনে হয় যে আপনি দায়িত্ব নিয়ে ওনাকে একটু ভালো করে বোঝান, বুঝিয়ে সুঝিয়ে এর একটা সমাধান করেন। আমি চেষ্টা করব স্যার। দেখেন, ঠিক আছে রহমান, তুমি যাও, বাইরে যাও। কি রে, আজ তুই এরকম খেপলি কেন? হ্যাঁ, দিলি তো তুই আমার মান ইজ্জতের সমস্ত 12টা বাজাইয়া। আমি তোরে কইছি, হ্যাঁ আমি তোরে কইছি এরকম বাজাইতে, কি করলি তুই? আমি তো তোর সব কথা শুনি, তুই আমার কথা শুনিস না কেন? হ্যাঁ, এই যে তোর গায়ে আমি কোনো ধুলামলে লাগতে দেই, আর তুই এটা কী করলি আমার লগে? হ্যাঁ, তুই বুঝোস না, তুই আমার দিকে বুঝলি না। আমার এই হাতের আঙ্গুলগুলো দেখে তো তোর বোঝা উচিত যে কোন সময় তুই ছুটির ঘন্টা দিবি, কোন সময় তুই টিফিনের ঘন্টা দিবি, কোন সময় ক্লাস শেষের ঘন্টা দিবি। তুই কী করলি এটা? হ্যাঁ, কী রে, হেডমাস্টার স্যার কি বলছে শুনবা? উনি বলছে তোমার এই বয়সে চাকরি ছেড়ে দেওয়া উচিত। এত বছর ধরে তুমি যখন চাকরিটা করছো, এখন তোমার উচিত চাকরিটা ছেড়ে দিয়ে অবসর নেওয়া, নইলে এরকম মাঝে মাঝে ভুল করতেই থাকবা। সরকারি চাকরির হিসাব অনুযায়ী আমার তো এখনও 2 বছর বাকি আছে রিটায়ার করার। তাছাড়া আমি তো এখনও চলতে ফিরতে পারি, একেবারে তো অক্ষম হয়ে যাই নাই। অক্ষম না, অক্ষম না হলে এরকম ভুল করতা? ভুল তো কোনোদিন হয় না, গত 40 বছর ধরে এই কাজ করতেছি, কোনোদিন তো ভুল করি নাই। আজ কী করে যে হঠাৎ এরকম হয়ে গেল? কি হয়ে গেল মানে কি? তোমাকে যে হেডমাস্টার সব মানুষের সামনে যে বলল যে যাও প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়ি বাড়ি গিয়ে বলে আসো যে আমি ভুল করে ঘন্টা বাজাইছি, স্কুল ছুটি হয় নাই, স্কুল হবে, তোমরা সবাই আসো, কি তুমি এখন গিয়ে বলতে পারবা? হ্যাঁ, সেটা পারবো। তোমার আসলে কোনো লজ্জা নাই? কাজের ক্ষেত্রে ভুল হলে শাস্তি তো পাইতেই হবে। তোমার চাকরিটা ছেড়ে দিলে অসুবিধাটা কোথায়? তোমার তো এমন না যে সংসারে অভাব আছে, এখন তোমার দপ্তরি চাকরি দিয়েই তোমার সংসার চালাতে হবে, তা তো না। টাকার জন্য তো আর চাকরি সবসময় কেউ করে না, এটা হলো একটা দায়িত্ব, একটা কাজ। দপ্তরির কাজটা কিন্তু একটা স্কুলে খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই ঘন্টা বলে দিব যে কখন পিরিয়ড শুরু হইব, কখন পিরিয়ড শেষ হইব, কখন টিফিন শুরু হইব, কখন স্কুল ছুটি হইব। আর এই যে চাবি, এই চাবির মধ্যে দাও, এটার মধ্যে আছে স্কুলের কোন ক্লাসের চাবি কোনটা, কোন তালার চাবি কোনটা, হেডমাস্টারের চাবি কোনটা, সব আছে এটার মধ্যে। দপ্তরি হলেও একটা স্কুলের কাণ্ডারি, দপ্তরের কাজটা কিন্তু ছোট না। ঠিক আছে, তুমি কি তোমার পদমর্যাদা নিয়ে খুশি বলো? খুশি?
পদমর্যাদা হচ্ছে ব্যক্তির সম্মান আর দায়িত্ব, দায়িত্ব হচ্ছে কাজের সম্মান। এই যে ঘন্টা, ঘন্টা হলো সময়, সময় একটা কাজ, কাজের সম্মান হচ্ছে দায়িত্ব। ঘন্টার সম্মান একজন দপ্তরের কাছে দেবতার সমান। তোমার এই চাকরিটা তো সারা জীবন থাকবে না, দু বছর পর তো এমনি তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন তখনকারটা তখন, এখন এইসব নিয়ে চিন্তা করে কি লাভ? মায়া, এই যে গাছ, এই যে স্কুলের দেয়াল, এই যে ঘন্টা, বাচ্চা ছেলে মেয়েদের দৌড়া, কেমন যেন মায়া লেগে যায়, ছাড়তে পারি না। মায়া, মায়া, যাও হেডমাস্টার স্যারকে গিয়ে বলে আসো এরকম ভুল আর কখনো হবে না, যাও। ভুল তো হবেই না, এই যে দেখো, এই যে দেখো, ঠিক বাসবে। কোথায় থাকো তুমি? তোমাকে খুঁজে পাওয়া যায় না কেন? যা করার তা তো করেই ফেলেছো, এখন যাও সমস্ত ব্ল্যাকবোর্ড গুলো ভালো করে পরিষ্কার করে ডাস্টার চকগুলো গুছিয়ে রাখো, আর সমস্ত রুমের জানলা দরজা ভালো করে বন্ধ করে তালা লাগাও। আর শোনো, এরকম ভুল তুমি যদি আর কোনোদিন করো তাহলে আমি কিন্তু তোমার প্রতি কঠিন ব্যবস্থা নেব। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না করে উপায় আছে? এমনিতেই তো তোমার আমার খবর নেওয়ার কথা মনে থাকে না। বুঝলাম, তো স্কুল বাদ দিয়ে এখানে কেন? স্কুল, স্কুল তো ছুটি দিলাম তোমার জন্য। মানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করার জন্য স্কুল ছুটি দিয়ে দিলাম না। ধুর, তুমি স্কুল ছুটি দাও আর কি, স্কুল ছুটি দেবে তো হেডমাস্টার। কেন, আমাকে তোমার মাস্টার মনে হয় না? আমি তো ভবিষ্যতে হেডমাস্টার হতে পারি, হতে পারি না, তাই না? চর্চা করছি। আর সুন্দরী মেয়েদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ও, তাই নাকি? তাহলে তো কি, তুমি কতদিন আসছো আমার সাথে দেখা করার জন্য, আর আমি কতবার ছুটে আসছি হিসাব করো। তুমি তো আসবাই, প্রেমের ক্ষেত্রে তুমি হচ্ছে রাধা, রাধারে কিন্তু সবসময় কৃষ্ণের পেছনে পেছনে ঘুরত। কে কৃষ্ণ? তুমি? কৃষ্ণ হওয়ার যোগ্যতা আছে তোমার? ও, আমার যোগ্যতা নেই? তাহলে এখানে থেকে লাভ কি? জায়গা করো না। বাবার সাথে কথা বলেছ? কোনো সমাধান আসেনি। সমাধান আসেনি মানে কি? মানে ওনাকে বুঝিয়ে কোনো লাভ হয়নি, কথা শুনিনি। কিন্তু কথা তো শোনানো দরকার,
আমার ফ্যামিলির মান সম্মানে আঘাত করে কিছু করাটা ঠিক হবে না। আমার বাবা মা মুরব্বি এনারা পুরনো মানুষ, তারা তাদের বংশের মর্যাদা নিয়ে ভাববে, সেটাই স্বাভাবিক। এখন তুমি আমি যাই ভাবি না কেন, এতদিনের পুরনো একটা কালচার তার হঠাৎ করে তো উপরে ফেলাটা ঠিক হবে না। তাছাড়া মানে স্রোতের উল্টা দিকে গেলে তো হুঁচট খেতেই হয়। সেজন্যই বলছিলাম যে মানে নিরাপদ ভাবনাটা হচ্ছে এরকম যে সবার সম্মতিতে যদি আমরা একটা ডিসিশন নিতে পারতাম। তুমি কি নিরাপদ বাবু থাকতে চাও? তুমি কি অনিশ্চয়তার মধ্যে থাকতে চাও? তুমি থাকলে আমার তো আর অনিশ্চয়তার ভিতরে থাকতে হয় না। তো তুমি আমি থাকলে কি সবকিছু ঠিক হয়ে যায়? মানে দেখো, বিয়ে তো একটা আনন্দের ব্যাপার, তাই না? মানে এটা যদি পরিবারের বংশের সবার সম্মতিতে অংশগ্রহণে হয় তাহলে এই বিষয়টা দেখতে ভালো লাগে। দেখো যে আমার ফ্যামিলি একটা এডুকেটেড ফ্যামিলি, সবাই এডুকেটেড, এবং তারা চাইবে যে একটা এডুকেটেড ফ্যামিলির মেয়ে তাদের ঘরের বউ হয়ে আসুক। ব্যাপারটা তো তাই। মানে এখন যদি তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে শুনিয়ে বলতে পারো যে উনি যদি ওই কাজটা থেকে বিরত থাকেন তাহলে মানে তোমাকে তো ওরা মেনে নেবে। হ্যাঁ, শুধু বলছিলাম যে তোমার বাবা মা এরকম বলে চলবো না। হেডমাস্টার আজকে কি কইছে জানিস না? কইছে আরেকবার ভুল হইলে চাকরি নয়। শোন, বড় বড় মনীষীরা কাজের মাধ্যমে বাইচা থাকে চিরদিন, জীবিত কালে তারা ভালো ভালো কাজ করছে। মনে নাই হারুন মাস্টার যেদিন উপজেলা সদর থেকে কিনে নিয়ে আসলো কাগজের মোড়ক খুইলা আমার হাতে দিল, আমি তোর বুকে জড়ায় ধরে তোর গন্ধ নিলাম, তারপর ঘন্টা বাজাইলাম একেবারে সঙ্গীতের মতো। রহমান, ঘন্টা আরো জোরে বাজাতে হবে, জোরে না বাজালে তো সবার কানে যাবে না। এমন ভাবে বাজাতে হবে যেন সব ক্লাসরুম থেকে সবাই শুনতে পায়। আমরা এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। এখন থেকে আর পড়ালেখা শেখার জন্য দূরে যেতে হবে না, তোমরা তোমার ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাবা। আর এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তোমরা সবাই তাকে চেনো, আমাদের হারুন মাস্টার। অন্যান্য শিক্ষকদের আমরা পরে নিয়োগ দেব, আর দপ্তরির কাজ যে করবে তাকেও তোমরা সবাই চেনো, আমাদের গ্রামেরই তরুণ রহমান। বুঝলেন মাস্টার সাহেব, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, এখন থেকে এই স্কুল এই গ্রামের ছেলেমেয়েদের জীবনের মান উন্নয়নে শিক্ষা দিয়ে যাবে। আর এই যে আমাদের গ্রামের ছেলে রহমান, ও কিন্তু একেবারেই অশিক্ষিত না, ও কিন্তু ক্লাস 7 পর্যন্ত পড়েছে। ঠিক মতো বাজাতে পারবি না? জি চেয়ারম্যান সাহেব, একটু আগে বাজায় দেখাইলাম না? আরে দেখিস,
আবার বাজাইয়া কান ঝালাপালা করে দিস না ছেলে মেয়েদের। মাস্টার সাহেব ওরে একটু বুঝাই নিয়েন, দেখাই নিয়েন, শিখাই নিয়েন। জি আপনি চিন্তা করবো। তাহলে মাস্টার সাহেব কালকে থেকেই পড়ালেখার কাজটা শুরু করেন, আর তোমরা যারা এখানে বসে আসছো তোমাদের ছেলে মেয়েদের কিন্তু এই স্কুলে পাঠাবা, আর কষ্ট করে দূরে যেতে হবে না, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তো মাস্টার সাহেব আপনাদের একটু কষ্ট করতে হবে, এখন থেকে বাড়ি বাড়ি যেয়ে আপনারা ছেলে মেয়েদের নিয়ে আসবেন, ছাত্রছাত্রী স্কুলে নিয়ে আসবেন। আপনি মোটেই চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, আমি গ্রামের সবার বাড়ি বাড়ি যেয়ে ছাত্রছাত্রী জোগাড় করে নেব, সঙ্গে দরকার হলে রহমানকেও নিয়ে নেব। রহমান তুই কিন্তু হেডমাস্টার স্যারের সাথে যায় বাড়ি বাড়ি থেকে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসবি। জি আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, আমি ঘন্টা বাজায় বাজায় কোলাবান নিয়ে আসবো, স্কুল ঘরে একেবারে বইরা ফেলামু। আলহামদুলিল্লাহ শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, আজ তাহলে উঠি। রহমান স্যার এই যখন তখন কিন্তু ইচ্ছে মতো ঘন্টা দিলে হবে না, মনে করো প্রথম পিরিয়ড শেষ তুমি ঘন্টা দিবা, কিরমভাবে দিবা বলো? একটা হলো, মনে করো আবার তৃতীয় পিরিয়ডের তুমি ঘন্টা দিবা, তাহলে এখন কয়টা ঘন্টা দিবা? গুড। আচ্ছা মনে করো টিফিন টাইমের ঘন্টা দিবা, পাঁচ পিরিয়ড হলো হওয়ার পরে তুমি টিফিন হবে, এখন এটা কিভাবে দিবা বলো? পেরেছো। আচ্ছা মনে করো তুমি এখন ছুটির ঘন্টা দিবা, তাহলে কিভাবে দিবা? রহমান, ও রহমান, রহমান এদিকে আইসো রহমান। কি কবা কও, সময় নাই। আরে শুনলাম নতুন স্কুলে এলাকাবাসী সবাই মিলে তোমার চাকরি দিছে। কেমন লাগলো? খালি ভালো হইলে তুইব না, এটার মানে কই তুইব? কি পারবা? মানে এটা হইলো টিফিনের ঘন্টি। শোনো তোমকে বাইতে লেখাপড়ার উপযুক্ত যত পোলাবান আছে সবাই স্কুলে পাঠাই দিবা। হারুন স্যারে কইছে আমার এই ঘন্টি দিয়াই নতুন স্কুলের কাজ শুরু হইব। কস কি দপ্তরি মনে হইতেছে না, মনে দিতে মাস্টার হয়ে গেছে। হ্যাঁ মানে মাস্টাররা হইলো আমার সাথে একটু বেশি, ওরা খালি ক্লাস নিতে পারবো, আমি ক্লাস নিতে পারুম না, কিন্তু বাকি সমস্ত দায়িত্ব কিন্তু আমার, বুঝছো? এই যে ঘন্টিটা বাজাইলাম এটা কিন্তু মাস্টাররা পারবো না। হ্যাঁ এই শোনো স্কুল হইব, যত বাচ্চা কাচ্চা আছে সবাই রেলে স্কুলে চলে আসবা। তুমি জানলা কিভাবে? স্যার আমি তো রোজ ক্লাসে গিয়া ছেলে মেয়েদের মাথা করি, কালকে আসছিল 32 জন, আজকে আসছে 37 জন। বাহ বাহ, তুই তো অনেক কাজ করিস দেখছি। আসলে তুই স্কুলটাকে বেশি ভালোবেসে ফেলেছিস, স্কুল হলো নদীর স্রোতের মতো,
দিন দিন এর গতি বাড়বে। একদিন হয়তো তুই আমি কেউ থাকবো না, তখন সেদিনের হেডমাস্টার তার ছাত্রছাত্রীদেরকে আমাদের ইতিহাসের অংশ হিসেবে মনে করবে। এক জীবনে এর চেয়ে বেশি আর কি পাওয়ার থাকতে পারে বল? স্যার দোয়া করবেন আমি যেন সারা জীবন এই স্কুলের দপ্তরে থাকতে পারি। পারবি পারবি, শরীরে যতদিন শক্তি আছে ততদিন পর্যন্ত তুই দপ্তরিগিরিই করতে পারবি। তা তোর নতুন বিবির খবর কি, কেমন আছে? আছে স্যার, আপনাকে দোয়ায়। স্যার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা, কি হয়েছে? স্যার কাল রাইতে ঘুমের মধ্যে নাকি আমি স্যার ঘন্টা বাজাইছি, তো আমার বউ এইসব নিয়ে আমার বলতেছে আমি নাকি ছেলে মেয়েদেরকে লাইন ধরতে বলি স্যার, মানে এইসব আর কি। আসলে তুমি স্কুলটাকে বেশি ভালোবেসে ফেলেছো। শোনো, তোমার ছেলে মেয়ে হলেও তাকেও কিন্তু এই স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ দোয়া করবেন স্যার। আচ্ছা বেটা পাস, আমি জানি তুই বেটা পাস, কিন্তু কি করব, আমার তো মারতে হয়, মারতে হয় দায়িত্ব পালনের জন্য। আমি কি নিজে থেকে তোর মারতে চাই? তুই না বাজলে তো পরীক্ষা শেষ হইব না, ক্লাস শেষ হইব না, টিফিন হইব না, ছুটি হইব না। হেডমাস্টার সব পড়া ধমক দিছে, চাকরি নট আর ভুল করা যাবে না। বাস 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 বাস, কি হলো? কি হবে? আর তো কিছু হওয়ার নাই, আর হবেও না কোনোদিন। আমি আসি। কোথায় যাচ্ছ? যেখানেই যাই তোমার বাড়িতে যাচ্ছি না, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি অতত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হয়ে তো কোনো লাভ নেই। তাহলে তুমি বলো আমি তোমার বাবার সাথে কথা বলবো। না, তাতে কোনো লাভ হবে না। তাহলে আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, আর কিছু করার মতো সাহসও তোমার নেই। যা করার আমিই করব। তুমি কি করবে? আমি চাকরিটা ছেড়ে দেব। চাকরি ছেড়ে দেবো মানে? আমি স্কুলে চাকরিটা করব না। স্কুলে চাকরি করবে তাহলে কি করবে? আরে কি করব তা তো এখন বলতে পারছি না, আমি চাকরি করব না ব্যাস। আচ্ছা শোনো, এরকম পাগলামি করো না প্লিজ। এখানে তো পাগলামির কিছু নাই, আমি চাকরিটা করব না এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেললাম, এটা তো ফাইনাল ব্যাস। শুধু চাকরি কেন, আমি তোর বাসাও ছেড়ে দিব, আমি ওই বাসায় থাকবো না। তো এরকম মানুষের সাথে আমার থেকে লাভটা কি বলো? এতবার বোঝানোর পরও যখন একটা মানুষ বুঝতে পারে না তখন তো আমার কিছু করার নাই এখানে, তাই না? আমি এই বুঝানোটা যদি একটা বট গাছকে বোঝাতাম তাহলে সে বুঝতো শুনতো, ঠিক না? এখন আমার কি করার আছে এখানে বলো। আচ্ছা আমার কি মনে হচ্ছে জানো, যে উনি একটা নস্টালজিয়া ভুগছেন, এত বছর ধরে একটা চাকরি করছেন অভ্যেস হয়ে গেছে, সেজন্য উনি ছাড়তে চাচ্ছেন না। একজন ছাড়তে পারছে না তার পুরনো অভ্যেস, আরেকজন ছাড়তে পারছে না তার বংশমর্যাদার গর্ব, তাই না? মাঝখানে তো ফ্যাশাতে পড়লাম আমি, আমি এগুলো রক্ষা করতে পারি না, ওগুলো রক্ষা করতে পারি না, ঠিক আছে না? তোমরা ভালো থাকো, খুশি? নাও খাওয়া শুরু করো। সে কি, আমি এখন একলা খাবো নাকি? মেয়ে আসলে বাপ বেটি মিলা দুইজন একসাথে খাবো। মিষ্টি তো এখন আসে নাই, তুমি এতক্ষণ না খেয়ে থাকবা? হ্যাঁ থাকবো, তোমার কোনো অসুবিধা আছে? মেয়ে আসলে তারপরে খাবো। কেন, আমার ছাড়া কি তুমি একা একা খাও? আমার জন্য তুমি বসে থাকো না? থাকো না খায়া থাকো, রোজ রোজ ভাতের প্লেট সামনে নিয়ে না খায়া থাকো, মেয়ের জন্য অপেক্ষা করে থাকো। স্কুল ছুটি হয় বিকালে আর মেয়ে ফিরে সন্ধ্যা পার করে রাখো, মাস্টার ডিগ্রি যেন আর কেউ করে না। দেখো আমার মেয়ের নিয়ে কোনো বাজে কথা বলবো না, সে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, চাকরি করে, সে কখন ফিরলো না ফিরলো সেটা তার বিষয়, তোমার কি, তোমার কোনো অসুবিধা আছে? আমি কি কারো আটকেছি নাকি? তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু বলার নাই। তুমি এক ঘন্টা নিয়ে নাচো আর তোমার মেয়ে রাত করে বাড়ি ফিরুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কি হলো, তোমরা ঝগড়া করতেছো কেন? না রে মা, ঝগড়া নাকি কিছু না, আয় ভাত খাবি, ভাত নিয়ে বসে আছি, আয়। আমাকে ছাড়া খেতে তোমার মন চায় না, কিন্তু আমাকে স্কুলে আমাকে লজ্জায় ফেলতে তোমার ঠিকই মন চায়, তাই না? সে কি রে মা, আমি আবার কোন সময় তোর লজ্জায় ফেললাম? তুমি স্কুলে আমার চেয়ে নিচে পোস্টে চাকরি করো, হেডমাস্টার তোমাকে আমার সামনে ধমক দেয়, বকাঝকা করে, অন্যান্য মাস্টাররা তোমাকে কাজ করার জন্য অর্ডার দেয়, আমার লজ্জা লাগে না? ও
এই কথা দেখো তোমার মাইয়ায় কয় কি মারে উচ্চপদস্থ কর্মকর্তারা তো অর্ডার করবই, কাজে ভুল হইলে ধমক দিব, ধমক না দিলে আমি যদি আবার লাইভ হয়ে যাই। উচ্চপদস্থ নিম্ন পদস্থ এটা কোনো বিষয় না, মুখ্য বিষয় হলো কাজ। বেশি জ্ঞানের কথা বলো না তো বাবা, মানুষের পদমর্যাদা হচ্ছে তার স্ট্যাটাস, তুমি স্ট্যাটাসে কি বুঝবে, সারা জীবন তো করছো দপ্তরি গিরি। তুমি এগুলো কি শুরু করলা বাবা? কেন কি শুরু করছি? তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? ও মা, তুমি এই স্কুলের একজন শিক্ষয়িত্রী, তোমার এই সালাম দেওয়াটা তো আমার কাজের মধ্যে পড়ে। গত 40 বছর ধরে আমি তো এই কাজটাই করতেছি, আমার তো ভালোই লাগে। তোমার ভালো লাগে? আর মেয়ে হিসেবে বাবার কাছ থেকে সালাম পেতে আমার কেমন লাগে এটা বোঝো। মা গো, ব্যক্তিগত সম্পর্ক আর কর্মক্ষেত্র তো এক না, এক জিনিস না, তুমি বুঝতেছো না জিনিসটা। খাকলি, হ্যাঁ বলেন। স্কুলে যে রহমান চাচা আপনাকে ম্যাডাম বলে ডাকে, আপনি কিছু বলেন না কেন? কি বলবো? কেন নাম ধরে ডাকতে বলবেন? আশ্চর্য, বাবা মেয়েকে ম্যাডাম বলবে কেন? শুনতেও তো কেমন লাগে, আপনার খারাপ লাগে না? খারাপ লাগা কি আছে, কাজের সময় কাজ, কাজ করালেই বাবা মেয়ে। যাই বলেন, শুনতে জানি কেমন লাগে। আজকে যে শফিক ভাইয়ের সাথে দেখা করতে গেলেন না, কি কোনো অভিমান নাকি? আরে না, দেখা করেই বা কী হবে বলেন, বিয়েটাই তো অনিশ্চিত। কেন? পারিবারিক সমস্যা। মানে কি, রহমান চাচা কি মেনে নিতে চাচ্ছেন না? আপনার রহমান চাচাই তো মেনে নেবে, কিন্তু আপনার রহমান চাচাই তো সমস্যা। মানে মিস্টাফা, এই যে মিস্টাফা, শুনবেন একটা কথা বলতাম। কি বলেন? আপা, গত 2 দিন যাবত আমার স্যারটার খুব জ্বর, শুনলাম এদিক দিয়ে স্কুলে নাকি পরীক্ষা শুরু হয়েছে। হ্যাঁ, তা তো শুরু হয়েছে। এখন কি করি কোন তো আপা? আপনি একটা কাজ করেন, আমাকে একটা দরখাস্ত লিখে দেন, আমি হেড স্যারকে দিয়ে বলে দেবো। জি আপা, তাহলে কি পরে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, ব্যবস্থা করা যাবে। জি আপা, আপনি আসেন বলে তো এত বড় সবাই, আধার হোক আপনি তো আমাদের দপ্তরি চাচার মেয়ে। মিষ্টি আপা, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এটা কিটা আমাকে দপ্তরির মায়া না? ও মিষ্টি, কি রে আর কতক্ষণ বাদ দিয়ে বসে থাকো? মেয়েটা সারাদিন খাই খাটনি করে, ওর একটু ভালো মন্দ খাওয়াইতে পারো না? ও মিষ্টি, আয় রে মা, আয়, কিন্তু রাগ করে না কে? রোজ রোজ তোমাদের এই বাপ মেয়ের প্যান ফেনানি না, আমার আর ভালো লাগে না। মেয়ে তোমার সাথে খাইবো না, তুমি খাও। কেন, আমি আবার কি করলাম? কে মেয়ের কথা শুনলেই হয়, তোমার নিজেই চলতে পারো না, চাকরিটা ছেড়ে দিলেই হয়, মেয়ে তো চাকরি করেই, চাকরি ছেড়ে দিলে ঘরটাও ঠান্ডা থাকে। ও এই বিষয়, আচ্ছা। ও মিষ্টি মিষ্টি, আয় রে মা, আর তো মাত্র 2টা বছর, তারপরে চাইলেও আমি আর ঘন্টা বাজাইতে পারবো না। আয় আয় মা, ছাইরা দিব, আয়। তোমাকে আর চাকরি ছাড়তে হবে না বাবা, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। মানে কি রে মা? গ্রামের রাস্তা দিয়ে হাঁটি, গ্রামবাসীরা বলে দপ্তরি মেয়ে, স্কুলে প্রত্যেকটা ছাত্রছাত্রী আড়ালে আড়ালে বলে ওই যে ওই দপ্তরি মেয়ে। আমাকে মাফ করো, আমি আর পারছি না।
আমি একটা অশিক্ষিত মানুষ, আমি একটা সামান্য দপ্তরি। তোরে মানুষ দপ্তরির মায়া বলে খোটা দেয় কেন দিব? তুই শিক্ষিত, তুই তো একটা মাস্টার, তোর তো একটা নিজস্ব পরিচয় আছে। আমি ছোট কাজ করি, দপ্তরির কাজ, এটা শ্রমিকের কাজ, কিন্তু এটার সাথে মিশে আছে আমার শ্রম, আমার ঘাম, মায়া লাগে স্কুলটার জন্য, মায়া লাগে। আসলে হয়েছে কি জানো, আমার বাবারও ঝামেলা আছে। সেই 50 বছর আগের সমাজের মানুষ এখনও আছেন উনি ওনার সমাজ, বংশ, মর্যাদা এগুলো নিয়ে। তোমাকে মেনে নিতে ওনার কোনো সমস্যা নেই, কিন্তু একজন দপ্তরির মেয়ে তার বাড়িতে ঘরের বউ হয়ে যাবে এটা কিছুতেই মেনে নেবেন না। আচ্ছা ধরো, তোমাদের কথা মতোই আমার বাবা চাকরিটা ছেড়ে দিল, ধরো, মানে তাতে কি আমি যে দপ্তরির মেয়ে কথাটা একেবারে ধুয়ে মুছে চলে যাবে? অ্যাটলিস্ট তখন বলা তো যাবে যে উনি আর দপ্তরিগিরি করেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার কাছ থেকে তোমার এই পরিবার, বংশ, গর্ব এগুলো শুনতে শুনতে না আমার এই বংশ শব্দটার উপর থেকে একটা তিক্ততা চলে আসছে, ঘৃণা চলে আসছে। দেখো সব ঠিক হয়ে যাবে, আমাদের বিয়ের পর তুমি যখন আমাদের বাড়িতে যাবে তোমার সংস্পর্শে এসব কথা সবাই ভুলেই যাবে। শফিক তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তুমি আমাকে ভুলে যাও শফিক, তুমি তোমার বাবা মার পছন্দে বিয়ে করো, এটা তোমার জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো। আর আমিও আমার বাবাকে প্রতিদিন এই চাকরিচ্যুত করার অশান্তির হাত থেকে মুক্তি পাই। আমার মা মাঝে মাঝে প্রায় একটা কথা বলে, তেলে আর জলে মিশ খায় না, কারণ তেল আর জলের গুণ, ধর্ম, বৈশিষ্ট্য নাকি একেবারেই আলাদা। কথা যে কত সত্যি আমি হারে হারে টের পাচ্ছি। দেখো তোমার পরিবার এবং আমার পরিবারের গুণ, ধর্ম, বৈশিষ্ট্য একেবারেই আলাদা। আমরা শুধু শুধুই পড়াশোনা করে শিক্ষিত হয়েছি, বুঝছো? আমাদের মন মানসিকতা এখনো সেকেলেই রয়ে গেছে। বাবা, মানে তাদের চিন্তার সাথে আমাদের চিন্তা মিলবে না, এটাই স্বাভাবিক। তো তুমি আপসেট হচ্ছ কেন? আমি আপসেট হচ্ছি না, তো আপসেট হবো কেন? যেটা সত্য সেটা উপলব্ধি করছি। আর বিয়েটা তো শুধু তোমার আমার বিষয় না, বিয়েটা দুটো পরিবারের মিলন, একটা পরিবার, একটা সংসার, একটা সুন্দর মন মানসিকতার মিলন, যেটা তো হবে না, কখনোই হবে না, কারণ তুমি চলছো এক পথে, আমি চলছি আরেক পথে। তাহলে যে এতদিন আমাদের কথাবার্তা, পরিচয়, কত রকমের পরিকল্পনা, কি হবে এখন? জানি না, হিসাব করতে চাই না। আচ্ছা মিষ্টি, তোমার কি বাবার সাথে ঝগড়া হয়েছে? আমার বাবা কখনোই ঝগড়া করে না। তাহলে এমন মরা মরা কথা বলছো কেন? মরা মরা কথা কোথায়? মরা মরা কথা না তো, একেবারে সত্য বাস্তব কথা বলছি আমি। স্বপ্ন, মায়া, মতিভ্রম, দৃষ্টিভ্রম কোনো কিছু না, যা চোখের সামনে দেখছি তাই বলছি, একেবারে বাস্তব কথা। শুনতে খারাপ লাগে, বাস্তবতা অনেক কঠিন এবং জটিল, বুঝছো? বুঝছি। তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাই না? আমি কোথাও চলে যাচ্ছি না। মানসিকতা, বাস্তবতা, সময় আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু তোমার বাবার সাথে অনেকবার কথা বলতে চেয়েছি, বহুবার, তুমি রাজি হওনি। সেখানে আমার দোষটা কোথায়? আমি ভুলটা করলাম কোথায়? আমি তো একবারও বলিনি যে তোমার দোষ, বলেছি
আমি তো নিজেই তোমাকে আমার বাবার সাথে কথা বলতে দিতে চাইনি, কারণ আমি চাইনি তুমি কোনো কারণে বাবার কাছে ছোট হও। সেই জন্য আমি নিজেই চেয়েছিলাম সমস্যাটার সমাধান করতে, পারিনি। কাল রাতে আমার বাবা মায়ের পাশে বসে খুব কেঁদেছে, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছি। আমার কিছু ভাল লাগছে না শফিক, বাদ দাও, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ভালো থাকো। কোথায় যাচ্ছ? বাড়ি। তাহলে যাওয়ার আগে শেষ কথাটা কি বলে যাচ্ছ? আমার আর কিছুই বলার নেই। দাঁড়াও, তুমি কোন সংকোচ করো না বাবা, বলো কি বলবা। মিষ্টির বিয়ের ব্যাপারে কি কিছু ভাবতেছ? মেয়ে যখন বড় হচ্ছে তখন তো বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেই হবে। জি, আপনি তো আমার পরিবারের লোকজনকে চেনে নিয়ে, তো ওনাদের আবার মিষ্টিরে খুব পছন্দ, মানে আমার জন্যে বউ করে নিতে চায়। আমার তো কোনো আপত্তি নাই, তো মিষ্টি যদি রাজি থাকে তাহলে আর অসুবিধা কিসের? আমার মনে হয় রাজি হবে, তাই নাকি? হ্যাঁ, মানে ওর সাথেও দুই একটা কথাবার্তা আমার হয়েছে। তাইলে আর অসুবিধা কি? আমার দিক থেকে কোনো সমস্যা নাই। শুনলাম আপনি নাকি রিটায়ারমেন্টে যাচ্ছেন। ও, সবাই বলা বলি করতেছে, তো একটা কথা কি বাবা, জোর করে কি রিটায়ারমেন্টে যাওয়া যায়? সবাই যখন বলতেছে তাহলে ছাড়িয়ে দেন না। তুমি উপেক্ষাছ না? মানে বলতেছিলাম আর কি, যে এখন তো মেয়ের বিয়ে দেবেন, এতদিন ধরে চাকরিটা করলেন, এখন তো মিষ্টিও চাকরি করে আয় রোজগার করে, এই বাকি কটা দিন এত কষ্ট করার দরকার কি? মানে চাকরিটা ছেড়ে দিলেই পারে না। না মানে আপনি মনে কষ্ট নিন না, আমি এমনি কথাটা বললাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনাদের দুজনকে আমি আসলে দুটো বিশেষ দায়িত্ব দেওয়ার জন্য ডেকেছি। আপনারা তো জানেনই আগামী পরশু দিন আমাদের স্কুলের 50 বছর পূর্তি হবে, সুবর্ণ জয়ন্তী। তো স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এবং থানা শিক্ষা অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। ওই দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই। তো আমরা চাই যে আমাদের যত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে সবাইকে আমরা ইনভাইট করব। স্বাভাবিক সবারই তো একটা কন্ট্রিবিউশন আছে না কাকুলি? যে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সমস্ত ছাত্রছাত্রীদের সাথে একটা প্ল্যান করে ফেলেন। জি ম্যাডাম। আই হাশেম, হাশেম আসসালাম। শোনো, আগামী পরশু দিন কিন্তু আমাদের স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠান হবে, ঠিক আছে? তুমি যেটা করবে, সব ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, দরজা, জানালা সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে মুছে রাখবে। জি ম্যাডাম। যাও। আসসালাম আলাইকুম।
করে চায় রুসুস কে ছুটির ঘন্টা তো দিয়ে দিছি ছুটি হয়ে গেছে কি পেটে খিদা লাগছে না বাড়ি যাবি না আমার সাথে যাবি খিদা লাগছে যাবি যাই ছুটি সে কি হলো আশেম জি ম্যাডাম ঘন্টা বাজালে কেন সরি ম্যাডাম ঘন্টাটা হাত থেকে পড়ে গিয়েছিল ঘন্টা হাত থেকে পড়ে কি করে একটু যত্ন করে ধরতে পারো না জি ম্যাডাম বাবা আমাকে তুমি ক্ষমা করো তুমি ক্ষমা করো বাবা মেয়ে হিসেবে আমি তোমার শ্রমের মর্যাদা দিতে পারিনি তোমার ঘন্টার শব্দ আমি এখন সব সময় শুনতে পাই আমার অন্তরে এখনো বাজে তোমার ঘন্টা ধ্বনি কাজের প্রতি তোমার শ্রদ্ধা তোমার দায়িত্ববোধ আজ আমি প্রতি মুহূর্তে অনুভব করি এখনো ঘন্টা শুনে ছুটি দেব ছুটি ছুটি হয় সবার কেবল ছুটি হয়নি তোমার বাবা তোমার ছুটি হয়নি তোমার বাবা